নমস্কার বন্ধুরা, রসুই সাথে শ্রীতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজ যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু দারুণ মজার রেসিপি, বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। সেটা হলো অ্যাপেল জ্যাম। এই অ্যাপেল জ্যাম কী করে বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই জানানোর জন্য আমি আজ হাজির হয়েছি। তো চলুন শুরু করে দেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নেব এবং তাতে আগে থাকতে কেটে টুকরো করে রাখা আপেলের টুকরোগুলো দিয়ে দেব। প্রথমেই ভালো করে খোসা ছাড়িয়ে আপেলগুলো ছোট ছোট করে ডুমো করে কেটে রাখবেন। চাইলে কিন্তু আপনি গ্রেটও করে নিতে পারেন, তাহলে আরও সহজে হয়ে যাবে। এবার এই আপেলের টুকরোটা পাত্রে দেওয়ার পর এতে অর্ধেকটা ডুবে থাকবে আপেল, এই রকম পরিমাণ অনুযায়ী জল দেবেন। তারপরে আমরা একটা ঢাকা উপর থেকে চাপা দিয়ে দেব এবং অন্তত 3-4 মিনিট অপেক্ষা করব, তাহলেই দেখবেন অনেকটা আপেল নরম হয়ে এসেছে। যদি দেখেন যে না, আপেল 3-4 মিনিটের মধ্যে সেদ্ধ হয়নি, নরম হয়নি, তাহলে আরও 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। দেখুন 4-5 মিনিটের মধ্যেই আমার আপেলটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতার সাহায্যে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আপনার কাছে যদি স্ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন খুব সহজেই। এবং খুব ভালো করে কিন্তু এই ফ্লেম গ্যাস আর কি অনই আছে, সেই অবস্থাতেই আমি হাতার সাহায্যে এগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এবং এই স্ম্যাশ করা হয়ে গেলে তারপরে আমি এখানে চিনিটা অ্যাড করে দেব। আপেলের জ্যাম বানানো ভীষণ সোজা। আমার ডেসক্রিপশান বক্সে ইন ডিটেলস দেওয়া আছে কী কী ইনগ্রিডিয়েন্টস কতটা পরিমাণ দিতে হবে, সেখান থেকে প্লিজ চেক করে নেবেন আপনারা। এই চিনিটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে হবে, নাড়তে হবে আপেলটাকে, এবং দেখব আমরা আস্তে আস্তে চিনিও গলে যাবে এবং আপেলের মধ্যেও একটা লালচে ভাব এসে যাবে, রং ধরতে থাকবে, চিনি গলে যাবে এবং আপেলটাও আস্তে আস্তে অনেক বেশি থকথকে হয়ে যাবে মন্ডের আকারে। কাজেই সেটা করার জন্য কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের স্টিয়ার করে যেতে হবে জ্যামটাকে। এইভাবেই আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন অ্যাপেল জ্যাম। বাড়িতে বানিয়ে ফেললে কি হয়, এতে আলাদা করে আমরা কোনো রকম বাইরের আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস দিই না, তো সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং খেতেও দারুণ হয়, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আপনি অবশ্যই বাড়িতে এটা বানাবেন এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বাচ্চারা খেয়ে কি বলল। ওরা কিন্তু ভীষণ খুশি হয় মারা যদি বাড়িতে এরকমভাবে বাইরের থেকে যে জিনিসগুলো ওরা কিনে খায় সেগুলো বানিয়ে দেওয়া হয়। তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন আপেলটা অনেকটা থকথকে হয়ে এসছে। একদম থকথকে হয়ে গেলে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে একটু ঠান্ডা হলে বাইরে থেকে একটু লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দেব, আর লেবুর রস চিপে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে সারা জ্যামের মধ্যে মাখিয়ে নেব, আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড অ্যাপেল জ্যাম। আমার এই হোমমেড অ্যাপেল জ্যাম আপনি যদি একটা শুকনো কাঁচের বোল বা কাঁচের শিশিতে স্টোর করে রাখেন তাহলে 15-20 দিন মতো খুব ভালোভাবে থেকে যাবে। ফ্রিজে রাখুন তাহলে তো আরও 1 মাস প্রায় থেকে যাবে। আমার এই চটজলদি অ্যাপেল জ্যামের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রসুই সাথে শ্রী। আরও নিত্য নতুন কী কী রেসিপি জানতে চান, আপনারা শিখতে চান, সেগুলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আর সব বন্ধুবান্ধবদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। আর একটা কথা বলে দিই, সাবস্ক্রাইব বাটনের পর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আবার খুব শিগগিরই আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে ফিরে আসবো, এই কথা দিয়ে চললাম। টাটা।